বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হলো সাকিব আল হাসান। তিনি একজন বাংলাদেশী অলরাউন্ডার। তিনি মাগুরার খুলনার 24 মার্চ 1987 সালে জন্মগ্রহণ করেন। এই বাংলাদেশী ক্রিকেটার টেস্ট এবং টি-20 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। তার ওয়ানডে ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে 6 আগস্ট 1906 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিষেক করেন। এর মধ্যেই তিনি টি-20 ফরম্যাটে পা রাখেন। পরে তিনি তার টেস্ট কেরিয়ার শুরু করেন 18 মে 2007 ভারতের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে 2018 সালের টেস্টে তার ম্যাচে তিনি 36 রান দিয়ে 60টি উইকেট নিয়েছে, যা তার ক্রিকেট কেরিয়ারকে টার্নিং পয়েন্ট এবং এটি এখনো পর্যন্ত একজন বাংলাদেশি বোলারের সেরা ফিগার। আজকের এই ভিডিওতে আমরা বিশ্ব সেরা অলরাউন্ডারের সম্পর্কে কিছু অজানা তথ্য জানি। যদি আপনি সাকিব আল হাসানের প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সাকিব বাংলাদেশ দলের একজন প্রকৃত অলরাউন্ডার, কারণ তিনি বছরের পর বছর ধরে তার দেশের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। তার অগণিত অবদান বাংলাদেশ দলকে এশিয়ান কাপ এবং বিশ্বকাপের মতো অনেক আন্তর্জাতিক সিরিজে ফাইনাল এবং ফাইনাল খেলতে সাহায্য করেছে। সাকিব আল হাসানের যাত্রা তাকে অত্যধিক সম্মান এবং পুরস্কার অর্জনের দিকে নিয়ে যায়। বর্তমানে তিনি টেন্ডুলকার এবং বিরাট কোহলিকে খোঁজার পর সব ধরনের টুর্নামেন্টে তৃতীয় সর্বাধিক খেলোয়াড়ের পুরস্কার ধারণা করেছে। পুরস্কার প্রাপ্ত ছাড়াও সাকিবের ক্রিকেটের যাত্রা অধিনায়ক, জাতীয় ও আন্তর্জাতিক সব বিভাগেই রেকর্ডের ভর। তিনি অধিনায়কত্বের রেকর্ড গড়েন 2009 সালে, যখন মাশরাফি ইঞ্জুরিতে। দ্বিতীয়ত, সাকিব আল হাসান কিছু সুপরিচিত জাতীয় রেকর্ড হলো, তিনি সর্বপ্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি ওয়ানডে 4000 রান, প্রথম বাংলাদেশী বোলার যিনি 500 আন্তর্জাতিক উইকেট নেন, প্রথম বাংলাদেশী বোলার যিনি টেস্টে 2 উইকেট নেন, বাংলাদেশী প্লেয়ার হয়ে 100 আন্তর্জাতিক রান করেন তিনি প্রথম। সাকিব আল হাসানের কিছু বড় বড় আন্তর্জাতিক রেকর্ড হলো, তিনি ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি ICC 3 ফরম্যাটেই প্লেয়ার অফ দ্য কিং হয়ে। তার মানে বুঝাতে চেয়েছি, র্যাঙ্কে 1 নম্বর অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান। তিনি একমাত্র অলরাউন্ডার যিনি 6000 রান এবং 300 উইকেট নেন। মাহমুদুল্লাহ ইত্যাদির সাথে ওয়ানডে বাংলাদেশী জুটির জন্য যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও রয়েছে। তবে দেশ বিদেশেও ঘরোয়া টুর্নামেন্টে সাকিব আল হাসানের সক্রিয় অংশগ্রহণ দেখা। তিনি জাতীয় পর্যায়ে সিরিজ খেলেছেন এবং জাতীয় ক্রিকেট লীগ, টি-20, ঢাকা প্রিমিয়ার লীগ, বিভাগীয় জাতীয় পর্যায়ে যত কিছু আছে সব লীগই তিনি কৃতিত্ব রয়েছে। সময়ে লোকেরা বাংলাদেশের বাইরে তার অসাধারণ পারফরমেন্স উপভোগ করছে, যেমন ইন্ডিয়া প্রিমিয়ার লীগ আরও ইত্যাদি। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি তার হাজারো কৃতিত্ব রয়েছে, যা বলে শেষ করা যাবে না। তাই আজকে এই পর্যন্তই। আশা করবো আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ নেক্সট ভিডিও।